গুড মর্নিং মাই লাভলি ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি পরম মঙ্গলময় ঈশ্বরের কৃপায় সবাই সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আগের থেকে অনেকটাই ভালো আছি। কেন বললাম আগের থেকে, কারণ তোমাদের কতদিন বলেছিলাম যে দাঁতের একটু প্রবলেম হচ্ছে। তো জানো তো কি এটা, মানে রক্ত, ওই যে ফোলাটা, ফোলাটা থেকে যতক্ষণ তোমার রক্তটা না বেরোবে ফল ফোলাটা কমবে না। তো এই জন্য হয়তো আমার রক্ত অল্পতা এমনিতেই, আর হয়তো এই জন্য আর একটু বেশি হয়। তো যাই হোক, ওষুধপত্র খেতে হয়নি, তবে ডাক্তারবাবু যেটা আমাকে সাজেস্ট করেছিলেন যে অন্ততপক্ষে আমি যেন সারাদিনে 3 বার ব্রাশ করি। তো এটা আমার গাফিলতি, আর আমার গাফিলতির জন্যে আমি ভুগেছি। তো যাই হোক, এখন থেকে আমি 3 বার ব্রাশ করার চেষ্টা করছি। আর উঠানটা দেখো ভালো করে ঝাড় দিয়ে নিলাম অনেক দিন বাদে, আর শোনা যাবে টিউশনই সেই জন্য। আর জানো তো শোনার বাবা এখন উঠতে একটু দেরি হচ্ছে, তো আমি শোনার জন্য একটু হরলিক্স বানিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু মারাত্মক গরম পড়েছে, তো দুধটা দিতে একটু ভয় পাচ্ছি। তো মাঝে মাঝে একটু দিই, নাহলে ওনাকে সকালে চা বিস্কুট খাইয়েই পাঠিয়ে দিই, আর ও কোনো জেদ করে না, যা দেবো তাই খেয়ে নেয়। তো যাই হোক, হরলিস্টটা আমার হয়ে গেছে, এবার আমি কি করব, হরলিস্টটা একটু ঠান্ডা করতে দেব। এবার দেখো বন্ধুরা, সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ স্কুল চলছে, তো ভাতটা আমার হতে থাকবে, আর এদিকে কাজও টুকটুক করে করতে থাকবো, তাহলে আমার দুটো কাজ একসঙ্গেই কমপ্লিট হয়ে যাবে। তো তোমরাও এইভাবে করো, দেখবে মানে অনেকটাই ইজি হবে। তো কাজ করছি, তো তো পিঠে মানে ঘাম যেন তত্তর তত্তর করে পড়ছে। তো আজকে এই ঘরে আমি একা শুয়েছিলাম, কারণ ওই ঘরে সোনা আর সোনার বাবা শুয়েছিল। সোনার ওই ঘরে মানে পড়তে, একা শুতে দিতে একটু ভয় পাই, কারণ তোমাদের দেখিয়েছি প্রায় এই অত্যাচারটা হচ্ছে। তো জানি না কি হবে, মানে বৃষ্টি হলে না ওদের দেখাটা বেশি যাচ্ছে, যেদিনই বৃষ্টি হবে সেদিন ওরা একজন হলেও দুজন হলেও দেখা করতে চলে আসবে। তো আমি বলি ভাই এত জায়গা আছে সেখানে দেখা করতে যা না, আমাদের কাছে কেন দেখা করতে আসছিস, কারণ আমি তো ভীষণ ভয় পাই। আর আমি বলে না যে কেউই ভয় পাবে, শোয়ার ঘরে বিছানার নিচে যদি এইসব দেখতে পাওয়া যায় তো কার না ভয় পাই, যে কোনো সাহসী লোক একটু হলেও মনটা নড়ে উঠবে। তো যাই হোক, বাসন কোসন ধোয়া হয়ে গেছে, আর এদিকে দেখো সকালবেলার জন্য কেটে নিয়েছি গাছের বেগুন, পটল ভাজবো গাছের না, আর টক ডাল করবো, আম দিয়েছি। এখন ওই বৌদিদের বাড়ি গেছিলাম, তো সেখান থেকে কয়েকটা কাঁচা আমও মাসিমা গাছের থেকে পেড়ে দিয়েছিল, তো একটা শক্ত থেকে দিয়ে দিয়েছি। আর তোমাদের আগেই বলেছি ডালটা সেদ্ধ করার পরেই আমটা দেবে, তাহলে কিন্তু ডালটা সুন্দর সেদ্ধ হবে। আর ডাল আর আম যদি একসঙ্গে দাও তো সারা জীবন তোমার গ্যাস শেষ হয়ে যাবে, তবু কিন্তু ডাল সেদ্ধ হবে না। তো সোয়াবিনটাও দেখো আমি কিন্তু কড়াইটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি, নিয়ে তারপরে সোয়াবিনটা একদম কম আঁচ দিয়ে দিয়ে ভেজে নিলাম। তো সুন্দর ভাজা হয়ে গেল, আর বসিয়ে দিচ্ছি এবার আমি বেগুন আলুর তরকারিটা, আর এপাশে পটল ভাজাটা আমার হতে থাকছে। তো পটল ভাজা হলে আমি কি করি, একটু বেশি তেল দিয়ে মানে এক পিঠ হয়ে এলে আরেক পিঠ ঢেকে দিই, দিলে কি হয় সুন্দর হয়। তো তোমাদের একদিন হয়তো আমি বলেছিলাম যে পটলটা আমি ভাজতে পারছি না, কিন্তু না বন্ধুরা এখন কিন্তু আমি দারুণ শিখে গেছি, কারণ আমি অনেক জায়গায় দেখেছি পটলটা সবুজ সবুজ থাকে পিছনে আর ভিতরটা লাল থাকে। তো ওইভাবে না পটল আমি কোনো দিনই ভাজতে পারছিলাম না, কেন তো কি জানি। তো এখন দেখছি আমি টেকনিকটা অ্যাপ্লাই করতে পারছি, তো তার জন্য একটু বেশি পরিমাণেই তেল দিচ্ছি। আর তেল দিলে, একটু বেশি পরিমাণে তেল দিলে না তোমার তো নষ্ট হবে না, তুমি পরে যে তরকারিটা রান্না করবে সেটা ওই বাকি তেলে রান্না করতে পারবে। তো দেখলাম ভাজা বা যে কোনো ভাজা বা শাকের তরকারি একটু মানে তেল বেশি দিতেই হয় বন্ধুরা, কারণ বারে বারে তেল দেওয়ার থেকে মনে হয় একটু বেশি করে তেল দিলেই ভালো হয়। তবে শাক রান্নার ক্ষেত্রে আমি কিন্তু একবারে তেল দিই না, একটু বারে বারেই তেল দিই, কারণ প্রথমে আমি দেখেছি কড়াইটা খুব করে গরম করে নিয়ে তারপরে একটু মানে অল্প একটু তেল দিয়ে শাকটা দিয়ে তার ঢেকে দিয়ে তারপরে হেজেমুজে আসলে, এটা কিন্তু আমাদের গ্রামের ভাষা হেজেমুজে, তোমরা কিছু মনে করো না, মাঝে মাঝে আমি আমার মাদার টাং অবশ্যই ইউজ করব, কারণ আমি এগুলোকে ত্যাগ করতে পারবো না, কারণ জন্মের পরের থেকে এই ভাষাটা আমি শিখেছি। এবং আমি যেখানে যাব আমার শ্বশুরবাড়ি বা গ্রাম বাড়ি সব সবাই ওই ভাষায় কথা বলে, তো আমিও মাঝে মাঝে দুই একটা কথা বলে ফেলি, প্লিজ ইগনোর করো আর আমাকে খারাপ মনে করো না।
তো পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর কড়াইয়ে আমি দিয়ে দিলাম একটুখানি লবণ, তেল দিয়ে দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে দেবো। এবার আমি সয়াবিনের আলুটা ভেজে নেব। তো আলুটা তোমরা আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম, তবু আরেকবার বলছি, আলুটা যদি লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখো না কিছুক্ষণ, তো দেখবে অনেক তাড়াতাড়ি রান্না হয়, আর আলুর থেকে যে জল থাকে জলটাও বেরিয়ে যায়। তোমাদের যাদের মানে সুগারের পেশেন্ট, তারা তো বিশেষ করে আলু খেতেই পারো না, তো তারা এইভাবেও খেতে পারো, আবার আলুটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েও খেতে পারো। তো আমি আর আজকে ওইভাবে করিনি, তেলে লবণ দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি আমার তাতেও আলুটা ভালো করে ভাজা হয়ে যাবে। তো রান্না বান্না কমপ্লিট করে এখন সকালে দুজন খেয়ে নেব, সোনা আর আমি। সোনা খেয়ে স্কুলে যাবে আর আমি খেয়ে নিয়ে বাদবাকি যে ঘরের কাজগুলো আছে সেগুলো করে নেব। তো এই ছিল। তো আজকে দেখো আম ডালটা করেছিলাম না, টক হয়নি জানো, তাই একটু লেবু মাখিয়ে খেয়ে নিলাম। আর বন্ধুরা দেখো, জামা কাপড় ভিজে জামা কাপড় মোটামুটি জল ঝরে গেছে, এখন আমি ঘরের এগুলো টাঙিয়ে দেবো, তাহলে ঘরের আর্দ্রতাটা আমার ঠিক থাকবে। তো তোমরাও এই টেকনিকটা অবশ্যই অ্যাপ্লাই করো। আর এতে করে কী হবে বলো তো, জামার কালারটাও নষ্ট হবে না। কড় করে রোদে রেখে জামার কালার নষ্ট করার চেয়ে এই টেকনিকটা তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। আমি কিন্তু এইভাবে করি, এতে করে কী হয় আমার ঘরের মানে আর্দ্রতাটা অনেকটাই ঠিক থাকে, আর তোমার মানে একটু যা তাপ সেটার থেকে একটু হলেও মনে হয় রেহাই পাওয়া যায়। তো জামা কাপড়গুলো এখন আমি বাইরের থেকে নিয়ে এসে এই ঘরে যে দড়িটা আছে সোনার ঘরে, সেই দড়িটাতেই মেলে দেবো, কারণ এ ঘরে তো দড়ি নেই। তো যতটা টাঙানো যায় টাঙিয়ে নেব, খুব একটা বেশি নেই, আজকে অল্পই জামা কাপড় আছে। আর বন্ধুরা, তো আজকের ব্লগটা ছিল আমার এরকমই। তো সকাল থেকে মোটামুটি কাজকর্ম আমার এইভাবেই কমপ্লিট করলাম, আর সব কাজ তো দেখানো সম্ভব নয়। তো এইভাবে চলতে থাকবে আমার ব্লগ, আর তোমরাও এইভাবে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।